একটা পাতলা মাছের ঝোল নিয়ে আমি হাজির হয়েছি। এগুলো হলো মৌরলা মাছ, যেটা চোখের পক্ষে খুব ভালো, পেট ঠান্ডা রাখে। এই গরমের সময় এই মৌরলা মাছ খুব উপকার হয়, সমুদ্রে শীতকালে বেশি ওঠে, তা গরমকালেও দেখতে পেয়েছি, তাই দুটো কিনে নিয়ে এসেছি। তা এই দিয়ে আমি আমার সবাইয়ের জন্য একটু পাতলা ঝোল করব। চলুন দেখাই পাতলা ঝোলটা কি করে করি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু জিরে, দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। যেহেতু মাছ, পেঁয়াজ দিচ্ছি, আসানি গন্ধটা ছোটো ছোটো চলে যাবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সবজিগুলো। আমি এখানে নিয়েছি আলু আর কাঁচকলা, আলু আর র পটেটো অ্যান্ড র ব্যানানা। পটেটো অ্যান্ড র ব্যানানা দিয়ে দেবো ড্রামস্টিক বা সর্ষে ডাঁটা, পেট ঠান্ডায় ঝুড়ি মেলা ভাত। দিয়ে দেবো নুন, একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে আদা বাটা এক টিস্পুন, দিয়ে ভালো করে একটু নেড়ে কষে নেব। রান্নাটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাকে উৎসাহ করবে আরও রান্না এগিয়ে নিয়ে যেতে। দিয়ে দেবো একটু জল, যারা মাছ প্রিয় তাদের এই ঝোলটা করে খাবেন, গরমকালে খুব ভালো, খুব পেট ঠান্ডা করে, আর ড্রামস্টিক তো খুব ভালো সবাই জানেন আপনারা। দিয়ে দেবো জল, ঢাকনা বন্ধ করে দেব, আসছি কিছুক্ষণ পর। ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা আর মাছগুলো, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার পাতলা মাছের ঝোল। পাতলা মাছের ঝোল রেডি হয়ে গেছে, দেখুন। ড্রামস্টিক, র ব্যানানা অ্যান্ড আলু দিয়ে বা পটেটো দিয়ে এটা বাড়িতে তৈরি করে খাবেন, সবাই খুব ভালো লাগবে, বাচ্চাদের পক্ষে ভালো, পেট ঠান্ডা রাখে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন একটা। চলুন দেখি কি করে করি।